ભગવાન તાવીજે પેટે દાય માથાય બડો બડો કેસ અને એટલો બડો દાડી તા સકાળ વેલાય એક બુડીર બાડીતે હાજર હોઈસે હરે કૃષ્ણ બુડીર બાડી તુલસીર પીડી આરો બેરાય બેશ નિતાઈ ગૌરેર ક્યાલેન્ડર લગાનો રાધા કૃષ્ણ ક્યાલેન્ડર લગાનો ઠીક પાઈસે એઈ બાડી ગેલી કાજ હવે હરે કૃષ્ણ બુડીમા બોલશે બાહ પ્રભાત બેલાય વૈષ્ણવ આગમન આસુન બસુન બારান্দায় মানে হে মা সকাল বেলায় যদি কিছু হতো তাহলে নিবেদন করে একটু প্রসাদ পেতাম কোয়ার কায়দা আছে আবার এত কায়দা করে কয় তুমি আবার না দিয়ে পারবা না বাবা সামনের থেকে ওইদিকে যাও আরে আমি আসি এখনো মরি নাই দাঁড়াও তোমরা যা পারবা নিয়ে যাও তারপরে বড় বড় নোটগুলো আমার হাতে দেবেন বোঝো না ওটা পকেটে রেখে বসে আছে তোমাকে তো কয়টা খুচরো পয়সা দিয়ে দিছি জন জন করতে করতে যাও এইবার বুড়িমা ডেকে বলে তাই এখন তো আর বেশি কিছু নাই কটা ছোট ছোট উচ্ছে আছে কাঁচকলা আছে আর একটু ভেন্ডি আছে আর চন্দ্রমুখী কয়েকটা আলু আছে আর বেশ বেলডাঙার কিছু লঙ্কা আছে আর বাড়িতে একটু ঘি আছে তাহলে আমি একটু ওই মার ভাতের কায়দা করে সিদ্ধ দিয়ে আপনাকে রান্না করে দিচ্ছি আপনি প্রসাদ পাবেন তো ওই কথা শুনে বাবা কি কি বলছে মনে আছে উচ্ছে সিদ্ধ চন্দ্রমুখী আলু সিদ্ধ কাঁচকলা সিদ্ধ ভেন্ডি সিদ্ধ বেলডাঙার কাঁচা লঙ্কার গাওয়া ঘি এর উপরে সকালবেলা আর আছে কি কি ঠিক তো নাকি কায়দা আছে বলে ঠিক আছে মা তাহলে তুমি রান্না করো আমি স্নানটা করে এসে একটু আহ্নিক করে নেই উনি স্নান করে এসে ওনার বারান্দায় বসে আহ্নিক করছে আর মাঝে মাঝে কেঁপে উঠছে মানে বুড়ি মনে চিন্তা করে কাঁপে কেন বারে বারে গিয়ে বলছে কর জোরে বৈষ্ণব বাবাজি আপনি আহ্নিক করতে বসে শরীরে কাঁপুনি দিচ্ছে কেন বলছে বুঝবা না এগুলো অষ্টসাত্ত্বিক ভাবের বিকার বুঝেছ আমি বসে আছি তোমার বারান্দার পর আর দেখতেছি বৃন্দাবনে রাধা এবং গোবিন্দের সঙ্গে মধুর মিলন হচ্ছে তাই আমার মধ্যে শিহরণ দিচ্ছে বুড়ি কয় ওরে বাবা হ্যাঁ গোপালপুর হাট আইসি আমার বাড়ির বারান্দায় বসে বৃন্দাবন দেখতেছে ওরে একটু পরীক্ষা না করে ছাড়বো না কায়দা আছে বুড়ি কায়দা করিয়ে রান্না করিয়ে বুড়ির একটা গাভী আছে গাই ও কেবল পায়খানা করেছে গোবর অল্প একটু গোবর নিয়ে ওই ভাতের তলায় দিয়া তার উপরে তুলসী পাতা দিয়ে গ্রহণ করুন আর সব ঠিকঠাক মতো দেশে ঘি দেশে কাঁচা কলা সিদ্ধ সব যা যা গোসাই না পাইয়া চোখ বুঝিয়ে ঘপা ঘপ ঘি দিয়ে মাখাইয়ে যেই গালে দেশে গোবর এর মধ্যে গোবর কেন যেই ওই কথা বলিছে বুড়ি যাইয়ে লাভ দিয়ে ওর দাড়িটা নিয়ে ধরিছে কয় বান্দ্রাম করতে জায়গা পাও নাই গোপালপুর ঘাট হাট আসিয়ে আমার এই বারান্দায় বসে তুমি বৃন্দাবন দেখতে পারো আর বাটের তলায় গোবর দেখতে পারো নাই কেন কার পালায় পড়িছ কোনো ঠিক পাও নাই যেই দাড়ি ধরিছে ও দেখছে তো মারাত্মক বুড়ির কাছে ধরা পড়ে গেছে কোনো মতে টাই নিয়ে ছাড়াইয়ে না খাইয়ে জোলা নিয়ে দৌড় আরম্ভ করেছে আর ওই বুড়ি দাড়ি নিয়ে পিছনে পিছনে দৌড়াচ্ছে
ক্লাবের ছেলেরা দেখে কয় বুড়িমা কি হয়েছে, বলে মারাত্মক সাধু আমার বাড়িতে আসছে, ওর এক একটা দাড়িতে 36টা রোগ সারে, যদি তাবিজ বলে নেওয়া যায়। আমি বলছিলাম বাবা আমার একটু বেশি করে দাও, ছেলে পেলে আজকাল অনেক রোগ, তা মোটেই 5টা দিয়ে চলে যাচ্ছে। সবাই কয় ধর দাড়ি সব সের, তাবিজ বরাদ দরকার, ওর যা ছিল সব সিঁড়ে বুড়িয়ে রেখে দিয়েছে, বিনিয়ে খুরি সমান করে ছাড়িয়ে দিয়েছে, খুর লাগে নাই। মা দেখেছেন এই কথাটা শুনে সবাই হাসতেছে না কেন, যে ও যখন বৃন্দাবন দেখতে পারে বসে বারান্দার পরে, তাহলে ভাতের তরায় গোবর দেখলো না কিসের তরে, যে নারী 100 জনমের খবর জানতে পারে সেই নারী ছেলে মরে গেলে যদি কান্দিয়ে দভা সারে, তাই কৃষ্ণ না হাসে পারে কেমন লাগে, কায়দা আছে।